পারে না। মা পচা লাশটা টোটের সাথে টোট লাগাইয়া বলে, বাবা রে বাবা, আমি মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আইসে তুমি কেমন কাপড় পরিধান করে বিদায় নিলাম। বাজান্ডে মাস লাস্টারে পচা লাস্টা বুকি নিয়ে একটা চিৎকার দিছে, একটা চিৎকার দিয়া ভাই জান মায়ের ঘরের রক ছিড়ে যায়। ও আমার গজারিয়ার বাইরা এখন বিনয়ে বিনয় আল্লাহর কাছে কান্দ, হুজুর আমার জনম দুঃখিনী মায়। কত যুবক বাড়িতে যাইয়া জানালার ফাঁকে যায় দেখে মা কান্দে, আরে তুমি পড়ার টেবিলে পড়তেছো পরীক্ষার সামনে, তোমার পড়ার টেবিলে চেয়ারে বসে বসে একজন মাত্র চাকরানির মতো ডিউটি করে সে হলো মা। আরে ভাই রে তোমার মা তোমার গায়ে হাত দিয়ে বলে, আল্লাহ আমার জাতির পরীক্ষা ভালো করিল, আল্লাহ দেখো কার জন জনম দুঃখিনী মা। আমার নবীও তো সারা জীবন মা মা বলে কাঁদলো রে ভাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন দেখি মসজিদে নববীর ভিতরে আমার নবী চিল্লাইয়া চিল্লাইয়া মা মা বলে কান্দে। আমি আয়েশা জানালার কাপড় সরাইয়া দেখি কে কান্দে, দেখি আমার এতিম নবী কান্দে। আল্লাহ কত মাই তো আমার কাছে কালেমা পড়লো, আমার মা মেনা কেন আমার কাছে কালেমা পড়বে না, আমার মায়ের কবর থেকে উঠে দাও মালিক, তুমি আমার মায়ের উঠে দাও, তুমি আমার মায়ের না উঠাইলে কোথায় যাই আমা বলে ডাকব। ভাইজান তোমরা সকলেই জানো এই যে চেয়ারম্যান সব চলিয়ে গেছে, মাহবুবুল হক সব চলে গেল, তোমাদের এলাকায় শোক সাগরে ভাসাইয়া চলে গেছে, জমদিও তোমরা মজনু কইয়া ডাক্তা, ও ভাইজান আমি তারে বলিয়া যাব, মজনু মানু আল্লাহর পাগল, ভালো কাজ না করলে তোমরা তার নামে ওয়াজ দিতা না, তুমি এমন কাজ দুনিয়ায় করিয়া যাও যেই কাজ করলে মানুষ তোমারে আল্লাহর ওলি বলে ডাক দিবে, তোমারে আমি দুইটা হাত বাড়াই আসমানের দিকে একটা সুরে আল্লাহ বলে ডাক দাও তো ভাই, সুরে একটা ডাক দাও তো, সুরে একটা আরো সুরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো না তোমরা কেমনে ডাক দিছে, আল্লাহ একটা মানুষও ময়দান ছেড়ে যায় নাই, আল্লাহ এদের মধ্যে কার যেন মা নাই কার যেন বাবা নাই, এদের জীবনটাকে তুমি সুন্দর করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا
فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خلق عظيم وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এবার খাদেমটা কো চাঁদে তো মোবাইল দিকে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নামাজ পড়লে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় জাকাত দিলে কে খুশি হয় দুরুদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয় দুরুদ শরীফ সারা বিশ্ব নবীর খুশি করা সারা দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না আমাদের জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই জোরে বলেন আছে আহারে যার স্মরণে আজকে মাহফিল 28 দিন হয়ে গেল আজকে চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে নাই ভাইজান রে আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই এইরকম চেয়ারম্যানের মতো আমাদের যেতে হবে কি হবে না জোরে কন আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি এই জান্নাতের বাগানে বসে কেউ কিপটামি করেন না যে ব্যক্তি দুরুদ দিয়া এই মাহফিলটাকে সুন্দর করবে আল্লাহ তার কবরটা সুন্দর করবে মাহফিলের ভিতরের আওয়াজ বাড়ায় দাও মাইকের এবাজান কারো জবান বন্ধ না রেখে আমার বিশ্বনবীর প্রতি একবার দুরুদ শরীফ পড়ি সবাই একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মুসাফির হাই ওহি আখর ঠিকানা আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা ইলাহা
La ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে ধাক্কা দিয়ে জিকিরটা করতে হবে, আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবানীপুর যুব সমাজের উদ্যোগে হোসেনদি ইনওয়ান ইনওয়ানের সকল চেয়ারম্যান মরহুম মাহবুবুল হক মজনু ভাই আজকে আমাদের মাঝে তিনি নাই। আত্মার মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে তার মুহিব্বিনদের উদ্যোগে এলাকার সমস্ত ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা পরিচালক ভবানীপুর ইসলামী আরবিয়া কবরস্থান মাদ্রাসার সনাম ধন্য মহাপরিচালক হযরত আল্লাম হাফেজ মাওলানা হুসাইন আহমদ ইসহাক সাহেব মাদ্রাসা আলিয়া, যিনি আমার আগে এত সুন্দর বয়ান করেছেন আমি তার কণ্ঠে মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ শুকর এত সুন্দর বয়ান করেছেন, আল্লাহ ওনার হায়াত লম্বা করে দিক। আজকের মাহফিলের বিশেষ বক্তা ভবানীপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হাফেজ মাওলানা রকিবুল হাসান সাহেব মাদ্রাসা আলিয়া। মাহফিল পরিচালনা করেছেন যার কণ্ঠে জাদুকময় আওয়াজ, অনেক সুন্দর আওয়াজ, হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি আল আমিন। আজকের মাহফিল সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক, এবং আমি দেখলাম এই মাহফিলটা যারা আয়োজন করেছে এত স্বল্প সময়ের মধ্যে, এরা একজাক তরুণ, এরা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমি মুগ্ধ হয়ে গেছি, এতই খুশি হয়েছি যে আমি আপনাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না। আল্লাহ, আবহাওয়া কিন্তু আমাদের অনুকূলে ছিল না, আমাদের প্রতিকূলে ছিল, এখনো পর্যন্ত আবহাওয়া আমাদের অনুকূলে নয়। এই প্রতিকূলতার ভিতর দিয়েও এই একজাক আল্লাহর জান্নাতি পাখি, এ ভাই এই কোনায় কথা বলিস না রে যুবক, আমার সোনা ভাইরা কথা বলো না ভাই। আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, উত্তরটা আপনারা দিবেন। বলেন তো এই জমিনের মালিককে, ২৮ দিন আগে চেয়ারম্যান আপনাদের মতো এরকম ঘোরাফেরা করত, কত বাদশা
ছিল তার এই জীবনে সকল আশা শেষ হয়ে গেল কবরে। ও আমার বান্দা, এমনই জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব। আমি স্টেজ ওঠার আগে তার কবরের পাশে দাঁড়াইলাম। জীবনে বহুত কবর জিয়ারত করছি, কিন্তু আসলে আমার চোখে পানি সহজে আসে নাই কবরের পাশে দাঁড়ায়া। কিন্তু আজকে কেন জানো চোখের পানিটা ছল ছল করে পড়ে গেল। চেয়ারম্যানের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তাকে আমি ভালো করে দেখিও নেই, কিন্তু কেন এত মায়া লাগলো তাও আমি জানি না। কবরের উপরে যে পলিথিন ডাসে এখন পর্যন্ত ভেসে আছে, মনে হচ্ছে কবরটা হাসতেছে। যদি আপনাদের কাছে ওই ব্যক্তি প্রিয় না হইতো এইভাবে ওয়াজ দিতেন না। ভাই জান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। এই দেখো আমার ভাইরা কান্না শুরু করে দিয়েছে, ওই যে আল্লাহর পাগলগুলি কান্না শুরু করে দিয়েছে। এই দুনিয়াটা কান্নার জায়গা রে ভাই। এই দুনিয়া যে যত কাঁদবেন মরার পরে সে তত হাসবেন, আর এই দুনিয়া যে বেশি হাসবেন মরার পরে তত কাঁদবেন। আর ওইখানে যে কাইন দেখ করে লাভ নাই, কথা কর না কেন ভাই জান। আমি জানি অনেকে যারা বসছেন, অনেকের মা এখানে নাই, অনেকের বাবা নাই। আমার কোন আলেম ভাইয়ের যেন মা বাবা আজকে দুনিয়ায় নাই। আমি 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট কাকে বলে আমি জানি। আপনারা যারা বাপ হারাইছেন আপনারা জানেন বাবার কষ্ট কাকে বলে। চেয়ারম্যান আপনাদের একজন বাবার মতো অভিভাবক ছিল, আজকে তাকে হারায়া বুঝতে পেরেছেন সে কি ছিল। বাইসে থাকতে মানুষের মামলা মকদ্দমা অনেক, মারামারি ফাটাফাটি হয় দলগত হিসাবে, কিন্তু লোকটা যখন চলে যায় তখন আর তার কোনো দল থাকে না। কতক্ষণ তার জানা যায়, কিন্তু বিরোধী দলের লোকও আসছে, তার দলের লোকও আসছে, আসছে না বাজান রে। জানি না আমার কোন দোকানে যেন আমার সাদা কাপড়টা অপেক্ষা করছে, কোন দোকানে যেন আপনার সাদা কাপড়টা অপেক্ষা করছে। তবে চোখের দুই নয়নের জলে আজকে আল্লাহকে দেখাই দেন, আল্লাহ জীবনে যা কিছু করছে আর করুম না, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও সুরকান আমিন। তাহলে আপনি আর আমার সাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ, যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ, সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ, খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ভাইজান আমার মন বলে, আল্লাহ যখন আমাদেরকে ওয়াজ শোনার ব্যবস্থা করে দিয়েছে, এই মাহফিলে সাইরে অন্তত কেউ যাব না আজকে, কেন আমি মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ছি আপনাদের এখানে এসে। তো মাগরিবের সময় যখন আসছি দেখছি তখনও বৃষ্টি পড়তেছে, অঝর বৃষ্টি, এখন দেখেন বৃষ্টি নাই। আমি মাগরিবের নামাজের পরে আল্লাহকে দু হাত তুলে বলছিলাম, আল্লাহ অনেক কষ্ট করে আইসি জুমাটা পড়াইয়া, কষ্ট করে যখন আসছি আমার ভাই সাকি সাহেব দাওয়াত দিয়ে নিয়ে আসছে, এই মসজিদের ইমাম সাহেব আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আল্লাহ তোমার ওই বান্দা যদি কবুল হয়ে থাকে অন্তত তার রুহের মাগফিরাতের কিছু কথা আমারে বলার সুযোগ দিও। এরপরে তার বৃষ্টি নাই। আমি যে আল্লাহর সাথে কি বলছি এটা ধর আপনারা জানেন না, আমি বললাম তাই জানলেন, এরপরে থেকে আর বৃষ্টি পড়ে নাই। এর দ্বারা কি আমি ওলি হয়ে গেছি? না, ওলি হই নাই, আল্লাহ আমার কথা শুনছে। ভাই জান আল্লাহ যদি বান্দার দিকে তাকাইয়া থাকে, আল্লাহ একটা ডাক দেয় বান্দা কখন ওই ডাকটা সারা দিয়ে আমি আল্লাহ আরে বুকের মধ্যে সাইফে ধরি। আরো জোরে কন,
দেখুন। আমি আপনাদের সম্মুখে একটা একটুকরা আয়াত তেলাওয়াত করছি, কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, তার ভিতরে এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু কথা বলবো। ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, আমার সাথে পড়বেন, পারবেন না? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু একটা আয়াতের তাফসীর করব আজকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, সূরা কলমের মধ্যে, আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলতেছে আয়াতের তাফসীরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর চরিত্র এতই সুন্দর ছিল যে গোটা মানব জাতিকে আমি রসুলের মডেল মডেলিং হতে বলেছি। প্রিয় বন্ধুগণ, আয়াতের তর্জমা শেষ, এখন শুরু হবে বিশ্লেষণ। এখন দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখাবেন, আল্লাহ তোমার নবীর যেই সুরাতে পাঠাইছিলা, অন্তত নবীর একটা সুরাত সিরাত যেন সাথে নিয়ে কবরে যেতে পারি। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা দেখেন, আমার বিশ্বনবী কি দুনিয়া আছে? আসতে বলেন না। আমার বিশ্বনবী আছে? এতিম নবী আছে? নবী দুনিয়া সেরে গেছে না? হ্যাঁ, এদিকে দেখেন আমার নবীর চরিত্র কি। এই যে একটা কাফনের কাপড় দিয়ে একটা কফিন বানাইছি, তাকায় থাকবেন আর চোখ দিয়ে পানি পড়বে আর কিছু পড়বে না। এটার সিরেন না, এটা পা, এটা মাথা হয় নাই যুবক ভাই, হয় নাই? তোমাদের যে চেয়ারম্যানের স্বর্ণাস্কা ওয়াস, তারাও কিন্তু এরকম প্যাকেট করছো, তারা বিদায় দিছো দুই নয়নের জল দিয়া। কত জল দরকার চেয়ারম্যান কবরে বইয়ে দেখতেছে, আমি বিদায় দিছি আমার জন্ম দুঃখিনী মায়ের এরকম একটা কাপড় পরাইয়া। আমার নবীর বিদায় দিছে সাহাবা একরাম এমন একটা কাপড় পরাইয়া। বেজান রে, চলে গেছে আমার নবী, চলে গেছে আপনাকে চেয়ারম্যান, কিন্তু রয়ে গেছে তার চরিত্রগুলি। কথা বলেন, আরো জোরে বলেন, রয়ে গেছে তার গুণগুলি। এটাই আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। গোটা জিন্দিগি আমার নবীর যে মডেলগুলি ছিল, গোটা জিন্দিগির চরিত্রটা তোমাদের জন্য আমি আল্লাহ মডেল বানিয়ে দিলাম। এখন আপনি শয়তানদের মডেল বানাবেন, আমার নবীরে বানাবেন, চিন্তা করে দেখেন। আজকে যারা বাংলার জমিনে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে যায়, দেখেন অগো জন্মের ঠিক নাই, অগো জন্মের ভিতরে ভেজাল আছে। আজকে যে ভোলার তুচ্ছ একটা ঘটনা নিয়ে এতগুলো প্রাণ ঝরে গেল, আল্লাহর কাছে আমার একটাই দাবি। আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারে, আমি গোপালগঞ্জের ছেলে, আমার সাথে আওয়ামী লীগ এখানে বড় কেটে আছে, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, যেটা মনে চায় সেটা করতে পারি, কিন্তু আমার নবীকে নিয়ে কেউ দল করতে চাইলো এই নাস্তিকের সাথে আমি নাই। কথা বলতে হবে আমার নবীকে, যারা গালি দিবে আমার নবীর চরিত্র
মাঝখান থেকে আমার নবীর পক্ষে একটা আওয়াজ দিবা, আজকে কোন দুষ্কৃতি, কোন বদমাইশ, কোন বিচারনা আমার নবীর চরিত্রে কথা বলেছে, যার আন্দোলন করতে যে আজকে বাংলাদেশে প্রশাসন সুদ্ধা হিমশিম খাচ্ছে, একটা তুচ্ছ আমার নবীকে গালি দিয়ে আজকে প্রশাসন শুদ্ধ ঘুম নাই, আলেমুল আমার চোখে ঘুম নাই, যেই নাস্তিকের বাচ্চা আমার নবীকে গালি দিয়েছে সে যাই হোক, সে যাই হোক, ওরে মারতে মারতে ফাঁসির মঞ্চে ঝুলব, এবং এই গজারিয়াও যদি আমার নবীর কেউ গালি দেয় মুন্সিগঞ্জের জমিনে, ওকে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলব। পৃথিবীর সব চরিত্র এক জায়গায় করলে আমার নবীর চরিত্রের শূন্যস্থান পুরো হবে না। কার চরিত্রে নিয়ে কথা বলো, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল নাই, যেই মানুষটাই উম্মাত্রে রাখতে যাইয়া প্রতিষ্ঠা করতে যে পেটটা ভরে জীবনে খায় নাই, পুরোটা রাত্র ঘুমায় নাই, মাইশা সিদ্দিক একদিন নবীর চেহারা দেখে বলে, নবী গো আপনি কি এতই ক্লান্ত, আপনি ঘুমান না খান না, হুজুর আপনি এত কিসের টেনশন করেন গো নবী, আমার নবী দুই নয়নের পানি দিয়ে বলে, আইসরে আমি আমার উম্মাত্রে রাইকে কেমনে ঘুমাবো, মুসা নবী হায়াত পাইছে শত শত বছর, ঈসা নবী হায়াত পাইছে শত বছর, অন্যান্য নবীরা 500 বছর 600 বছর 1000 বছর হায়াত পাইছে, আয়েশা আমি হায়াত পাবো মাত্র 60 বছর বা 65 বছর, আমি আমার উম্মাদের এতিম রেখে কবরে চলে যাব, আয়েশা আমি যতদিন আছি গো আয়েশা উম্মাদের লাগিয়া কান্দি, উম্মাদের লাগিয়া কান্দি, মদিনাতে বসে এতিম নবীর মাতা মানুষ পাইবা না জগতে, আমার নবীর মাতা মানুষ পাইবা না জগতে, নবী আমার প্রাণের নবী, কান্দে উম্মতের লাগিয়া এখনো দিতেছে ভাইজান মদিনায় বসিয়া, যুবক ভাইরে কবরে যাইবার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে, এক নম্বরে মার রব্বুকে মদিনুকে আমার নবীকে, তোমার নবীকে ও মুন্সিগঞ্জের কসারিয়ার বাইরা, নবীর কথা শুনে যদি কারো চোখে দুই বোটা পানি আসে, ওই যে দেখো আল্লাহর পাগল গুলি কান্দে, মাওলা তুমি এই মাঠের দিকে তাকায় দেখো, যেই জবান দিয়া পড়েছি কল কল রসুল্লাহ, এই জবান দিয়া পড়েছিলাম মুহাম্মদ রসুল্লাহ, আজকে আমার নবীর বাংলার জমিনে গালি দে, আমার আলেম ভাইরা দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দেখাই দাও, জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জতের অপমান করতে দিব না, কথা বলো,
নবীর পক্ষে একটা স্লোগান দিতে ভাল লাগে না? জোরে বলো, ভাল লাগে না? কেন লাগবে না? দেখো আমার নবীর চরিত্র কি ছিল। আমার নবীকে মক্কার বেঈমানরা যখনই গালি দিত, আমার আল্লাহ সাথে সাথে কোন আয়াত দিয়ে কাউন্টার দিত। যখনই আমার নবীকে অপমান করত, আল্লাহ সাথে সাথে কোন আয়াত দিয়ে বেঈমানদের বিরুদ্ধে জবাব দিতেন। আল্লাহু আকবার। সূরা কাউসার কেন নাযিল হলো? এখন কানবেন, এ কথা হবে না, এ পিছনে কথা হবে না, এ ভলান্টিয়াররা পিছনে একটা আওয়াজ হবে না। আমি যদি আপনাদের দুইটা পাও ধরে বলি, ভাই জানলে চেয়ারম্যান সাহেব কত কিছুর মালিক ছিল, আজকে সাদা দুইটা কাপড় নিয়ে মাটির ঘরে ঘুমাই রয়েছে। কাপড়টা ময়লা হোক না, মাটির উপরে বসে পড়ো না ভাই, বসে পড়ো তো, যে যেমনি আসো বসো তো, হ্যাঁ মাটির উপরে বয়ে পড়ো। আমি বললাম কবরে শান্তির ব্যবস্থা হবে, যে যেমনি আসেন সামনে বসে পড়েন। কালকে যদি কবরে যায়, এই পাঞ্জাবিটা খুলে রেখে দিব, মাজার কালা কাইচুনটা বন্ধ রেখে দিব। একটা লোক দাঁড়ায় থাকবেন না, পিছনে সামনে কেউ দাঁড়ায় থাকবে না, একটা লোক দাঁড়ায় থাকবে না। আমি কষ্ট পাবো ভাই জান, বলেন তো আমার নবীর মতো মানুষ দুনিয়া আছে? আমি আমার নবীর সম্পর্কে আয়াতটা পড়বো, আপনার শৈলের শক্তিতে আল্লাহ আকবার বলবেন, কারণ আমার নবীর প্রশংসা আল্লাহ কোরআনে করেছে, আপনি কেন আল্লাহ আকবার বলবেন না? শোনেন আমার নবীর সম্পর্কে কোরআনে কি কি আয়াতগুলো আল্লাহ নাযিল করছে, আমি এক একটা আয়াত পড়বো। لقد كان لكم في رسول الله أسوة حسنة وما أرسلناك إلا رحمة للعالمين وإنك لعلى خلق عظيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر يا أيها المزمل قم الليل إلا قليلا يا زيد والقرآن الحكيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بزن دي آية تيما ما بحالي بنا مدر مد پول دم بندو هي زيتو এই আয়াতটা হাসান হুসেন নামাজের মধ্যে পড়লে দম বন্ধ হয়ে যাইত। হাসান হুসেনকে ঘুম পড়াই তুই আয়াতটা তেলাওয়াত করিয়া মা ফাতিমা ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। যেই মানুষটার মতো সারা পৃথিবীতে আল্লাহ কাউরে পাঠায় নাই, দুনিয়ার কারেন্টের ইলেকট্রিসিটি বাবা তারের সাথে যোগাযোগ না থাকলে বাতি জ্বলে না, আমার নবীর কোনো বাতি লাগতো না। আমার নবী অন্ধকার ঘরে ঢুকলি বাবা সেরাজ সেরাজ হয়ে যাইত। মাইশা সিদ্দিকা বলেন, দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা, আর আমার ঘরে সূর্য উদিত হইতো রাত বারোটার সময়। ভাই জান রে, যেই মানুষটা ছিল সেরাক, যেই মানুষটা ছিল বাত্তি, আজকে আমার সেই নবীর কি বকার গুলি দিছে বাজার, সত্যিকারে মুসলমানেরা সহ্য করতে পারবে না, ঠিক না? জোরে বলো, আরো জোরে বলো। পৃথিবীতে কে বানিয়েছে এই পৃথিবী? আল্লাহ এখন আছে না? আছে।
আমার নবীর ইজ্জত ওয়াকারকে জমিনে টিকাই রাখার জন্য যারাই মাঠে নামবে আল্লাহ তাদেরকে সহযোগিতা করবে। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, আয়াতের তাফসির একটা ঘটনা বলে দিয়ে যাই, মনে থাকবে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র ছিল আকাশ চুম্বী, আজকে আমার সেই বিশ্বনবীর গালি দিয়া পৃথিবীতে কোনো নাস্তিক টিকে থাকতে পারে নাই, কেউ পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আর ওদের পক্ষে যারা কথা বলবে ও ঠিক থাকতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, অতি শীঘ্রই অতি শীঘ্রই নাস্তিক গুলাকে বিচারে আওতাধীন করা হোক। বাংলাদেশের সর্বদিক দিয়ে উন্নত হয়েছে, একদিক দিয়ে কেন অবনতি থাকবে? যারা নবীরে গালি দেবে কেন তাদের ফাঁসি হবে না? এই দেশটা সোনার দেশ হয়ে যাবে, দুই চারটা নাস্তিককে কুত্তার মতো পিড়াইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইলে একটা নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে সাহস, এটা আমাদের প্রাণের দাবি। আমরা তো কোনো দেবতার নিয়ে গালি দেই না, কোনো হিন্দুদের দেবতা নিয়ে গালি দেই না, ঠিক না? কোনদিন কোনো খ্রিস্টানদের দেবতা নিয়ে আমরা গালি দেই না, কেন আমার প্রাণের নবী কিনে গালি দেওয়া হবে? এমনি করে একটা ঘটনা ঘটে গেল 1962 সালের 17 মে, ভারতের গুজরাট শহর থেকে একটা জাহাজের ডাক এসেছিল। আমি গুজরাট গত বছর 2 বার গেছি, এখনো পর্যন্ত গুজরাটের আবহাওয়া ইসলামের জন্য নিবাদিত প্রাণ। ভারতবর্ষ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলল, কলঙ্ক দিল, একটা মুসলমানের সন্তান একটা বই লেখলো আমার নবীর বিরুদ্ধে, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ, আস্তে কইবা, নবীর বিরুদ্ধে বইটা লেখলো, বইটার নাম দিল কি? নাউজুবিল্লাহ বললেন না? ভারত হিন্দু সরকারে ভালো লাগলো, তদরিন্তনকার সরকারে ভালো লাগলো, এই রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করার জন্য দিল্লির মস্তদে ডাকা হলো। আগামীকালকে পেপারে চলে আসলো, আগামীকাল কার রঙ্গিলা রসুলের বই লেখককে পুরস্কৃত করা হবে। এখন কানবা আর দুঃখ নিয়ে আল্লাহর কাছে 2 ফোঁটা পানি দিয়ে নালিশ করবা, বাজান রে যখনই 2 ফোঁটা পানি দিয়া মুসলমানরা কাঁদতাছে, আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁদতাছে, কেউ জবান খুলতে পারে না, এটা সরকারি ব্যাপার স্যাপার। এ যুবক ভাইরা, পেপারে যখন ভেসে আসলাম আগামীকাল দিল্লির মস্তাদে বসাইয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে, দুইটা যুবক, একটা যুবকের বয়স 18 বছর, নাম ছিল তার হাম্মাদ, আর একটা যুবকের নাম ছিল মুহাম্মদ। একই মায়ের সন্তান, একই মায়ের স্তনের দুগ্ধ পান করেছে, আমার নবীর নামে নাম, আমার নবীর নাম মুহাম্মদ, নবীর নাম মুহাম্মদ, দুই ভাই দুইটা নাম নিয়ে জাতীয় পেপারটা হাতে নিয়ে এক ভাই আর এক ভাই রে ডেকে ডেকে কয়, ভাই রে তোর নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, আমার নবীর নাম নিয়ে আমরা বেঁচে থাকবো, আমার নবীর অপমান করে বেঈমান কেমনে পুরস্কার নিব? বড় ভাই ডাক দিয়া কয়, মোহাম্মদ রে কি করতে চাস? ও ভাই চল বাড়িতে যাই। জানি না আমার আশেকের রাসূল ভাই কয়জন আছে এখানে। ও ভাই জান, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, চেয়ারম্যানের শান সহকাতেই জমিনে কমা ছিল না, রাস্তা দিয়ে হাঁটলে 10 জন 20 জন মানুষ তার পিছনে চলাফেরা করতো। ভাইজান হয়তো এখন আবেগ আছে, 2 দিন তার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবা, যখন 50 দিন 1 বছর হয়ে যাবে বাবা আর কেউ তার কবরের কাছে যাইব না, বাড়ি বাড়ি করবা জমিনে আসল বাড়ি পড়ে আছে কবরে, আসল বাড়ি পড়ে রয়েছে বাগানে। আহ,
এখন কাঁদবেন আমার নবীর জন্য। দুটো যুবক পেপারটা হাতে পায়ে মার কাছে গেছে, মা ও মা কি ব্যাপার বাবা, তোমরা এই টাইমে তো বাসায় আসার কথা না, মা আমার নাম কেন আহম্মদ রাখছিলা, আমার ছোট্ট ভাইয়ের নাম কেন মুহাম্মদ রাখছিলা, আর এটা তো অনেক পুরানা কথা, এটা এখন জিজ্ঞেস করস কেন? মা এমনি জিজ্ঞেস করছি, বল না মা। গুজরাট শহরের পরানপুর থানা রহমতপুর গ্রামের মা বলে, আহম্মদ রে তোমার বাবার সাথে বিবাহের বন্ধন আবদ্ধ হইবার আগে আমি যে কোনো একটা ওয়াজ মাঠে গেছিলাম, ওয়াজের বক্তা সব বলেছিল যে এই ঘরের মধ্যে বাচ্চার নাম আহম্মদ আর মুহাম্মদ থাকে ওই ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর থাকে। আহম্মদ মুহাম্মদ নামগুলো রাখার দরকার আছে না? নেই, রাখবেন এই নামগুলি বরকতি নাম। বাবা আমি জানতাম না যে তোমার বাবার সাথে আমার বিয়ে হইবা, আমি ওয়াজের মাঠে শুনছিলাম, তখন নিয়ত করছিলাম যদি আল্লাহ আমার কোনোদিন বিয়ে হয়, যদি আমার বাচ্চা হয় আমি প্রথম সন্তানের নাম মুহাম্মদ রাখবো অথবা আহম্মদ রাখবো। বাবা তোমার বাবার সাথে বিয়ে হইলো, তোমার বাবা একটা রাজমিস্ত্রি ছিল, তোমরা তো জানো বাবা তোমার বাবা খুব চরিত্রবান ছিল, তাবলিগলা মানুষ ছিল, আল্লাহর রাস্তায় কাম করতো, মানুষকে খাইয়া না খাইয়া দাওয়াত দিত, সারাদিন রাজমিস্ত্রি কাজ করতো, কাজ করতে যেয়ে বাড়িওয়ালারে দাবলিগের দাওয়াত দিত, শান্তির মূল কাঠি হলো আল্লাহর দিনের উপরে এই কথা বলতো। বড় বেশি দিন লাস্টিং করলো না, এক বছর পরে আল্লাহ পাক তোমার আমারে দান করলো, আমি তোমার নাম আহম্মদ রাখলাম। দুই বছর পরে আল্লাহ তোমার ছোট ভাইরে দান করলো, তার নাম রাখলাম মুহাম্মদ। তো কি হয়েছে বলো না বাবা, তোমার আব্বা তোমাদেরকে ছয় সাত বছর রাইখে তোমার আব্বা মারা গেল, তোমরা এতিম। মা আমরাও এতিম, আমার নবীও তো এতিম ছিল। কয় হ্যাঁ মা একটা সত্য কথা কত, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? মা শেখ রাসুল এতই বেশি গো বাবা, এমন জোরে একটা থাপ্পুর মাইরা দিছে, বদমাইশ আমার নবীরে বলস রঙ্গিলা রসুল। বলে মা এটা আমি বলি নাই, মা একটা কুলাঙ্গার একটা বেজর মা যার চরিত্রের মধ্যে ভেজাল আছে, যার জন্মের মধ্যে ভেজাল আছে, এমন একটা বেইমান দিল্লির মস্তদে কালকে তাকে ওই সুয়ারকে পুরস্কৃত করা হবে মা, সে আমার নবীরে রঙ্গিলা রসুল বলে গালি দিছে। মা কারে কয়, এটা তো তোমার আমার মা না, পোলার হাতে কার্টুনের মোবাইল ধরাই দেয়া টিভি ধরাই দেয়া কয় তুমি কার্টুন দেহ বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, কথা বলেন না কেন? আগের মা শাশিরা আমাকে ছোট্টকালে দেখতাম, আমার মা সকালবেলা মক্তবে না গেলে পানি ঢেলে দিত, মক্তবে যা মা, কুঞ্চি দিয়ে পিড়াইয়া লাডি দিয়ে পিড়াইয়া মক্তবে পাঠাইতো। আরে এখন মগি বলা সতের ইংলিশ বই লইয়া হ্যাঁ নিজে ব্যাগ লইয়া এক কেজি দেড় কেজি স্কুলে যায়, কথা কর না কেন? পোলা উঠতে চায় না, পোলারে গরুর মতো টানতে টানতে স্কুলে লয়ে যায়। আমি স্কুলে পড়াইতে না করি না, কিন্তু মারে অমা ছেলেটার আগে সকালবেলা আমার মামুদের কালাম শিক্ষা দেন। এই যে সকালবেলার ক্লাসগুলো চালু করছে, এটা ইহুদিদের একটা চক্রান্ত। সকালবেলা মুসলমানের সবচেয়ে বড় শিক্ষা থাকবে আমার বাবুদের কোরআন, সেটাকে বন্ধ করে দিয়েছে এক কেজি দেড় কেজি স্কুল আলারা। তবে সব স্কুলে মাশাআল্লাহ এখন আরবি চালু হয়েছে দেখছি। এই মিয়া এখন ওই কেজি স্কুলে যে সাতার মাথা পড়ায় ওর সাইতে এখন মাদ্রাসায় বেশি ভালো পড়ায়, মাদ্রাসায় দিয়ে দেন না আরবি বাংলা দুটো হবে, নাজাত পাইবা, এ মুসলমানের মাইয়া নাজাত পাইবা। চেয়ারম্যান মারা গেছে, দুনিয়া তার সব কর্মগুলোর ফল এখন কবরে যে পাবে, তার কর্মের ফল পাচ্ছে এই যে বাবাজিরা চোখের পানি দিয়ে তারে বিদায় দিছে। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। জানি না আহম্মদ আর মুহাম্মদের মতো এরকম দুটা যুবক এখানে আছে কিনা,
না থাকলে রেডি হয়ে যায় আজকে। মা কারে কয় তাই দেখ, তোমার আমার মা না, কার্টুন ধরাই দিয়ে কার্টুন দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসছি। আহম্মদ আর মোহাম্মদের মা ভুলে ফেললেন, আহম্মদ রে বাবা আমি মা ডিক্লেয়ার দিলাম, এই ভারত সরকার ডিক্লেয়ার দিছে ওই নাস্তিক আগামীকালকে পুরস্কার দেবে দিল্লি বসাইয়া, আর আমি মা ডিক্লার দিলাম আগামীকালকে দশটা বাজার আগে বেইমান রে খতম করবি। আমি আল্লাহ আকবার যেভাবে চাইছিলাম ভেবে পাই নাই, হয় নাই। আমি আবার আহম্মদ আর মোহাম্মদের মায়ের কথাটা নকল করছি, দেখা যাবে এবার মর্দে মুজাহিদ কয়জন আছে। আমি তো মুসলমানই গুজরাট, আমি তোদের দুই ভাইয়ের সরকার, আমি মা তোদের দুই ভাইয়ের সরকার, আমি মা ডিক্লার দিলাম আগামীকালকে দশটা বাজার আগে ওই বেইমান রে দুনিয়ার থেকে খতম করবি। মা গুজরাট থেকে দিল্লি হলো 1250 কিলোমিটার, এক রাত্রে কেমনে যাবো মা? এই ফ্যানটা কমাইতে হবে, কমাই দেন, আমার দিকে লাগবে ফ্যান। আচ্ছা এটা বন্ধ করে দেন, এটা বন্ধ করেন, এটা একটা আছে, অথবা আসতে চলুক, এইভাবে চলুক, আর কথা বলবে না, এখানে কোনো কথা হবে না, পিছনে কোনো কথা হবে না। মা যখন বলছে আগামীকালকে দশটা বাজার আগে বেঈমানদের খতম করবি, মা গুজরাট থেকে দিল্লি যাইতে 3 দিন সময় লাগবে রেলগাড়িতে গেলে, মা বলে দুনিয়ার কোন গাড়ি চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোরআনে আছে না নাই? মা আয়াত পরে বললেন, বাবা রে তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সহযোগিতা করার জন্য মাঠে নামো, আমি মা বলছি আল্লাহ তোমাদের এই রেলগাড়ির দুইটা চাকা অর্থাৎ দুইটা পাও ওয়াসাব্বিত আকদামাকুম, তোমাদের পাও দুইটাকে শক্তিশালী করে দিবে। কোরআনে এখানে পায়ের কথা বলা হয়েছে, হাতের কথা বলে নাই। দুই যুবক বাবার কবরের কাছে দাঁড়াইলেন, বাবার কবরের কাছে যাইয়া দুই নয়নের পানি দিয়া বলে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বেঈমান রে যাইতেছে কুত্তার মতো মারার জন্য গো বাবা, তুমি আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করিও। মায়ের দোয়া সাথে নিয়ে চলছি গো বাবা, তুমি আমাগো দুই ভাইয়ের জন্য দোয়া কইরো। যুবক একটা জিনিস মনে রাখো, দুনিয়ায় সবার দোয়া যদি ফেল করে মায়ের দোয়া ফেল করবে না। তুমি যখন ঢাকায় চাকরি করো ভার্সিটিতে পড়ো, মনে রাখো কেউ তোমার জন্য রোজা মান্নত করে না, তোমার পরীক্ষার সময় তোমার মা রোজা মানত করে। আরে মা জনম দুঃখিনী মা, কারণ চলে গেলে দুই একজন ওঠে না, কেউ উঠে নাই আজকে, বোঝা গেছে? এরা সবাই আসে কি রাসুল? কষ্ট হইতেছে? শেষ করে দিমু, চলে যামু, রাত তো 10টা বেজে গেছে। আমার মাঠ না পাইছ কয় 3 ঘন্টা, ইনশাল্লাহ বলেন ঠিকঠাক আছেন তো? দরকার হলে পারবেন তো বেইমান গুলোর একটা পরীক্ষা দিতে পারবেন? আরে মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যে এই মরণ মরলে কোনো টেনশন নাই। এই যে শেয়ার মেশা বাড়ি গাড়ি সব সিঁড়ি ছেলেকে রেখে মেয়েকে, একটা মেয়ে তাই না, একটা মেয়েকে রেখে এতিম বানাইয়া আজকে মাটির ঘরে ঘুমাই রয়েছে, তার সেই লাখ লাখ টাকার খাট পালং পড়ে রয়েছে, বাড়ি ঘর পড়ে রয়েছে,
সাদের স্ত্রী পড়ে রয়েছে, যেদিকে তাকায় ঘরের বাচ্চাগুলি, বিবি যেদিকে তাকায় খালি পড়ার পর আপন বলতে তার এখন আর কেউ নাই। জীবন তো চলেই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। রাজি আছো না নাই? আল্লাহ আকবার বলা তো না রই চাক বে আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সারা বিশ্বের মুসলমান, গজারিয়ার মুসলমান, মুন্সিগঞ্জের মুসলমান, এতিম নবীর শত্রুরা, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কিরাম যেখানে, পীর মশাইখ যেখানে, নামাজীরা যেখানে, বেনামাজি যেখানে, মহৎখোররা যেখানে, গাঞ্জাখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। কথা ঠিক না বেটি? পাইকারি দেবে কম, শীতের কাল যখন আসে অর্ধেক বিড়ি খাইছে, আফেল দিলে মুখের টা মুখে খায় না, অর্ধেক বিড়ি খাইছে দিয়ে একটা টান দে। কথা কন না কেন? বিড়িতে টান দেয়, আফেলে টান দেয় না। ওরে ওরে মুসলমান রে আমার, কি মধু! আবার খায় বিড়ি খোরা যেখানে, আমরা নয় সেখানে বইয়া বইয়া জামাতে বিড়ি খায়। কথা কন না কে? জামাতে বইয়া বইয়া ওই নদীর বারে বইয়া গাঞ্জা টানে, ইয়াবা টানে। এর নেশার মধ্যে কি শান্তি আছে? আরে নেশা খাইলে যদি বড় লোক হয় তার আরাম হয়তো, তাহলে আমিও খাইতাম। পয়সা আমার আল্লাহ কম দিছেনি, ওই লোকরে কম দিছেনি আল্লাহ। নেশার ভিতরে যদি আরাম থাকতো তাহলে আমরাও টানতাম বইয়া বইয়া, ওর ভিতরে হারামের মধ্যে আরাম নাই, এই জন্য টানি না। কথা কন না কে? বিড়ির প্যাকেটে লেখা থাকে দেখবেন সরব, কি জানিলে হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন কয় ধূমপান ডাইরেক্ট মৃত্যু ঘটায়। কথা কর না কে? ক্যান্সার হয়, যেইটার গায়ে লেখা থাকে ক্যান্সার হয়, যাই না শুনে ক্যান্সার কেমনে কাজ মকার করে মগা। আল্লাহ আমাদের হেফাজত করে, জোর কানা আমিন। গাঞ্জা খরে চেহারা দেখেন তো, ওরে আল্লাহ রে, আর চোখ মনে হয় খাটাস কোতাকার, বাবা খোর বৌরে যে মা কয়, মায়েরে যে ডার্লিং কয়, মায়েরে যে কয় ডার্লিং কেমন আছো, যেই জিনিসে হালাল, হালাল জিনিসটা হারাম করে ফেলায় ওইটা কোনদিন হালাল হইতে পারে? মদ খাইয়ে যে মগাটা তার খাম্বারে বুতায়ের কে এনে খারাই দিছোর কে? আল্লাহ আমাদের হেফাজত করুক। কষ্ট হইতেছে? সাত আরাম মুন্সিগঞ্জ। আমার সাথে কোন যুবক আছো বলো তো হুজুর? আহম্মদ আর মোহাম্মদের ওয়াদা দিলাম জীবনে নেশা করবো না, হাতুটা তো দেই, নেশার করবি না কে কেছো? আল্লাহ কবুল করো। ভিতরে মাইক বন্ধ নাকি? হ্যাঁ বেটা মাইকেলা ভাইজান খামোস, আমার দিকে তাকান, জমিনে আল্লাহ আছে না? আহম্মদ আর মোহাম্মদ মন্ত্রীর গাড়িতে চড়ছে, মন্ত্রীর মাঝখানে বসাইছে, গাড়ি চলছে তো চলছে ভাইজান, গাড়ি চলতে 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 কিছু দূর যাইবার পরে ড্রাইভার আবার ব্রেক করে কয় স্যার গাড়ি থামা। স্যার গাড়ি যে কত হাজার ব্যাগে চলে আমি নিজেও জানি না, গাড়ি ব্রেক কর। স্যার ব্রেক হয় না, হাসবি না এখন কানবি, সবার চোখে এখন পানি দেখতে চাই। তোদের মতো দুইটা যুবক ছিল, তারা
মন্ত্রী বলতেছে অতি তাড়াতাড়ি গাড়িটার নিয়ন্ত্রণ কর। স্যার গাড়ির নিয়ন্ত্রণ আমি করি না, কে যেন করে। অতি তাড়াতাড়ি গাছের সাথে মারিয়া দিয়া তাড়াতাড়ি গাড়ি থামা। স্যার গাড়ির স্টারের চাবি বন্ধ করে দিছি, তারপর গাড়ি বন্ধ হয় না। স্যার আমার জীবনে কত এমপি মন্ত্রী আমার গাড়িতে উঠাইলাম, আমি সরকারি ড্রাইভার, কিন্তু আজ পর্যন্ত এমন মন্ত্রী উঠাই নাই গো স্যার, যারা গাড়িতে ওঠার কারণে গাড়ির স্টার্টিং ধরছে। আমার আল্লাহ, আহম্মদ আর মোহাম্মদ বলে হরিবদ, তুই শুধু স্টার্টিংটা ধরে বসে থাক, ড্রাইভারি করবে আমার আল্লাহ। বাজান যে এই গাড়ি পৌঁছাবার কথা দিল্লিতে রাত সকাল দশটায়, সেই গাড়ি পৌঁছে গেছে রাত আটটায়। বাবুলাল মোহন পুরা রাস্তাটা কান্দে, তোর এমন কোন সরকারের সাথে লিয়াজু করলি, সরকার তোদের কথা মতো আমার গাড়ি ড্রাইভারি করে নিয়ে আসলো। আহম্মদ আর মোহাম্মদ কান্দে আর গয় মন্ত্রী, তুমি তো এই গুজরাট শহরের মুখ্যমন্ত্রী, আর আমার মাওলা হলো তামাম পৃথিবীর মন্ত্রীর মন্ত্রী, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি কে কে কে। কষ্ট হইতেছে? এবার দিলটা নরম করো। মন্ত্রী কয়, আমি এমপি হোস্টেলে আজকে যাব না, সারা রাত দেখবো তুই কোন মন্ত্রী পালায় পড়িয়া কি কাজ করস। আহম্মদ আর মোহাম্মদ খোলা আকাশের নিচে যায় নামাজ বিশে দাঁড়াই গেল নামাজে, দুই ভাই সেজদায় পরে এইভাবে কান্দে, তুমি মাওলা মাফ করে দাও তোমার এই গোলামকে, তুমি মাফ না করলে মাফ কেব করিবে, এতিম করে আমরা দুই ভাইকে তুমি পাঠাইলে, তোমার নবীর প্রেমিক রে নিবাহে। বাজানরে দুই ভাই যখন কান্দে, আল্লাহর কুতুব তার বইয়ের মধ্যে এই দুইজনের ইতিহাস লেখে। বাবুলাল মোহন তাদের চোখের পানি দেখে পাগল হয়ে গেছে, আহম্মদ তোরা আমার সাহায্য ছাড়া ওই বেঈমানকে কোবাইতে পারবি না। কেমনে স্যার? অনুষ্ঠান যখন শুরু হবে বেলা দশটায়, মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মন্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, আহম্মদ আর মোহাম্মদ তোদেরকে ডাক দেয়া হবে, দুই ভাই দুই পাশে দাঁড়াবি, বেঈমানরে কুত্তার মতো কোবাবি, আমি তোদের পাশে থাকব। ওই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী, ঠিক না বে? ঠিক ঠিক আছে, ঠিক আছে দাদু। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল দশটায় তদনীন্তনকালে 1962 সাল, অনুষ্ঠান শুরু হলো 11:15। সমস্ত নেতা গোতারা স্টেজে বসা, কবিরে বসা, বেঈমান রঙ্গিলা রসুল বইয়ের লেখক চেয়ারে বসছে, ইন্ডিপেন্ডেন্ট টাইম
বাবুলাল মোহন মাইকর বোন হাতে নিয়ে বলতেছে, সুধী মন্ডলী, সদর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তাদের পুরস্কারটা গ্রহণ করা হোক। বেঈমান এই আওয়াজটা শুনে খুশিতে বাক বাক, মুসলমানরাও আমার বইটা লাইক করেছে, তাহলে আমার তবে নবী মুহাম্মদ তাহলে রঙ্গিলা রসুল ছিল, নাউজুবিল্লাহ আসতে বলবা বাতের রোগে ধরে বেঈমান হইয়া মরবা। যার চরিত্রে গ্যারান্টি কতগুলো আয়াত পড়ছে আবার পরে মনে করাই দেই, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। যার চরিত্রের মতো পৃথিবীতে কোন চরিত্র নাই। আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালা এক হাতে অস্ত্র আর এক হাতে। যখন বলা হলো আহম্মদ রে ফুলের মালা পড়ায় দি, আহম্মদ মোহাম্মদ রে চোখের এশারা দিয়ে কয়া খাত দিয়ে ফুলের মালা পড়াবো, আর এক হাত দিয়ে তরবারিতে আঘাত করবো, কিন্তু তাকবীরের ধ্বনি দিও, মাহফিলের মাঝখান থেকে একজন আহম্মদের মতো মর্দে মুজাহিদ দেখতে চাই। আহম্মদ যখন বলল ভাই মোহাম্মদ রে সময় চলিয়ে যায়, আহম্মদ বলতেছে নরে আমি মাহফিলের মাঝখান দিয়ে চাইছিলাম, কপাল দুর্ভাগ্য। আমি যখন গওহরডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, 9 বছর গওহরডাঙ্গা পড়ছি আলহামদুলিল্লাহ বলেন, আজকে এই ক্যামেরার কারণে, ইউটিউবের কারণে, আজকে মিডিয়ার কারণে আমাদেরকে তোমরা ফেসবুকে বকা দাও, আমাদেরকে নিয়ে টিকটক বানাও। আমি আমার জীবনে কোনোদিন বন্ড মাদ্রাসায় পড়ি নাই, আমার চেহারা দেখলে কি বন্ড মনে হয়? এই এলাকার ইমাম সব কথা কম না খায়, চেহারা দেখলে বন্ডর মতো মনে হয়। কিছু কিছু কুলাঙ্গার আছে জন্মের ঠিক নাই, এরা হক্কানি উলামা ইকরামকে বন্ড কয়ে গালি দেয় আর বন্ডদেরকে দুলাবাই কয়, বাপ লাগে বন্ডরা, কথা কম না কেন? আমার জীবনে কোনদিন বন্ড মাদ্রাসা কারো কাছে চিনিও না, আর বন্ড বলতে কি আবার উলামা একরাম যারা কোরআন শরীফ পড়ছে হ্যাঁ আবার বন্ড কিসের? কোরআন শরীফ যারা সহি শুদ্ধ করে পড়তে পারে হ্যাঁ আবার বন্ড কিসের? আকীদা কত ডিভাইডেড থাকতে পারে, লোকটা কোরআন শরীফ তো পড়তে পারে কথা বলে না কেন? যারা আমাদেরকে গালি দেয় জায়দানকে হ্যার গালের থেকে 24 ঘন্টা তাজা বিড়ির গন্ধ কয়, হ্যাঁ আমাকে গালি দেয়, মসজিদের ইমাম সাহেবরা কি কয়ে গালি দেয় জানেন না, আপনারা তো ভালো মানুষ জানি, ইমাম সাহেবরা খাই পরের ডাহের আর কি কইব, এ দামরা ইমাম সাহেবটা পরের ডা খায় তুই কার বাপের ডা খাস, কেন ইমাম পরের ডা খায় না? এ মগার ফমগা, রেজেকের মালিক কে? যদি তুমি কও রেজেকের মালিক তুমি কমিটি, তোর ইমান নাই। রেজেকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, রিজকের মালিক কে? আল্লাহ। তুমি কমিটি কেমনে রিজকের মালিক হইলা? তোমার রিজক কে দেবে হ্যাঁ নাই খবর, রিজক রিজক মারো মরার আগে রিজক বন্ধ করে তুই বল্লা, মুখ দিয়ে রিজক বন্ধ করে, যেই মুখ দিয়ে আমরে গালি দিছিল ওই মুখ বন্ধ, এখন নাক দিয়ে ঢুকায় বাড়েন হাসপাতালে শোয়া, ডাক্তার বলে দিয়েছে আর জীবনে গরু গোশ খাইতে পারবি না, বিরিয়ানি তোর কপাল থেকে হারাম, রুটি খাবি তাও রসুনের সিল্কার মতো পাতলা পাতলা তিনটে খাবি, আলা চাউলের যাও গোশ আর কপাল হইব না, মগা 50 কেজি গোশ কিনে ফিরে যে থুয়া দিছে এক টুকরা গোশ ওর কপালে ডাই,
বউতে গোশ পাকায় আর রসুলের পিঠে যেমন করে। বউকে জিভ বেসোয়াইলে কামাইব না, খাইলি আবার হাসপাতাল যাইতে হইব। রেজেক রেজেক মারাও, রেজেক বন্ধ করে দিব আমার আল্লাহ, ঠিক না বেঠে? পরে রে উলামা একরাম, রে রেজেক কে গালি দাও না, ওই মালিক সবকিছুর মালিক, ঠিক না বেঠি? যারা সারা জীবন আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখবে, মরার সময় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যারা আলেমরে গালি দিবে, মরার আগে ডিজিটাল হয়ে মরবে, এই যে গাল বে হাকো, কালেমা নসিব হইব না, বন্ধ হয়ে থাকবে মুখ। কারণ সাইড দিয়ে কালেমা ঠিক মতো বলতে পারে না, হিমামের লোকে টক্কর লয়। আর বর্তমানে এক শ্রেণীর সবচেয়ে বড় হঠাৎ মলান হয়ে গেছে বাংলাদেশে, এক সিল্লা দিয়ে এই আমি মুফতি, কথা কন না কে, এক সিল্লা এক সাল লাগাই এই দেহে কোন ইমাম সাহেব কুলুক লয়ে চল্লিশ কদম হাঁটে না, সারা জীবন আকাম কুকাম কইরা তোর রক গেছে ঢিলা হইয়া, তুই চল্লিশ কদম কে, চল্লিশ হাজার কদম না হাঁটলে তোরটা ক্লিয়ার হইব না। আরে রাত সুদ ঘুষ খাই না, তো ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যায়। তো হাঁটলো না হাঁটলো তুই তা দিয়ে কি এরবি, তুই এক সিল্লা দিয়ে ইয়ে হঠাৎ মলানা জব বারো হাত পাকবি একটা মাথায় দিয়ে মেসাক খালি ডলতে ডলতে দাঁত বেহা কো আবার না হেলাইছে, খালি মেসাক দিয়ে ডলতে ডলতে আই এই ইমাম সরে ভুল ধরা শুরু করে আসে না নাই। আমি সারা জীবন ছাত্র জীবন থেকে তাবলিক করি, আমার একজন কইতেছে হুজুর সিল্লা সুল্লা জীবনে লাগাইছেন, আমি কি কন কি একা দাঁড়ে মাদ্রাসায় লাগাইছে আঠারো বছর, জিভ বেড়া বাইর করে দোকান এক সাল দিয়ে এসে হুজুর এহানো কিছু কামের আতা মাতা বুঝলাম না, আপনি আঠারো বছর বই এরপরে আপনি যদি কোনো তাবলিক মাবলিকের কোনো বই পড়েন না, কিতাব পড়েন না দি, আমি বললাম মিয়া কিতাব পড়ি না মাদি ডেলি পড়ি, কই কো কই যে ও আছে আলহামদুলিল্লাহ বলেন না, আমার এই আলেম ভাইরা সারাটা জীবন তাবলিক করলো, হ্যাঁ গো বলে তাবলিক তারপর হয় নাই। শুধু একটা কথা বলতে চাই, ছাত্র জীবন থেকে তাবলিক করি, তাবলিককে ভালোবাসি, এক শ্রেণীর কুলঙ্গার হয়েছে তাবলিকের বদনাম করতেছে, আলেমদের ভিতরে ডিভাইডের সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ তুমি ইলিয়াস রহমতুল্লাহ সবটাকে কবুল করো, কষ্ট হইতেছে মাত্র পাঁচ মিনিট আর কথা বলবো, আরে হ হ আরে হ আল্লাহর বন্ধুকে আপনার যদি, আরে না এই চায় না সেট, এ সহজে কষ্ট হয় না, আপনি আমার মতো তিনটা শিক্ষা দিলে আপনি স্ট্রোক করবেন, আর এই যে সেটটা বিশ বছর ধরে চলতেছে কিছুই হয় না। এই মানুষ আজকে কইতেছে কি রে কি যে আগে যা দেখছি তাই, আগের তো আরো বেশি বাড়ছে, আমাকে মিয়া রে এইটাই সিনেটা হলো আমার মাওলার কুদরতি শক্তি দিয়ে ভরপুর, যুবক তোমরা আহম্মদের মহাদের মতটা হুঙ্কার দাও, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে, রেডি রেডি বেজন রে আহম্মদ আর মোহাম্মদ বলতেছে ভাই, মোহাম্মদ বলতেছে ভাই মালাটা পরায় দাও, মালাটা পরানো শেষ মোহাম্মদ কয় ভাই আহম্মদ রে সময় বইয়া যায়, বেঈমান রে দেখায় দে না রে হায়াতি, কত সুন্দর কথাগুলো, বিশ্ব নবীর অবমাননা মানি না মানবো না, জীবন থাকতে মানি না মানবো না, এই ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ চলবে না চলবে না। আঠারো বছর আর ষোলো বছরের দুইটা যুবকের দেখো কাণ্ড, বাজান রে বেইমান রে কুত্তার মতো পিডাইয়া কোবাইয়া বাবা কলিজাটা টাইনা বাইর করছে, বুকের এবার উঠে কলিজাটা চাবাইতেছে শশার মতো, নাকার কাছে নিয়ে ঘেরা নাই তোর কলিজা, এমন কি ঘেরা আছে দেখি আমার নবীরে কোন কলিজার শক্তি দিয়ে গালি দিবি,
আমার যুবক ভাইরা, দুই ফোঁটা পানি দেখুন আমার মাওলার দেখাইয়া দিও, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কথা বলতেছে কেন? এই বাচ্চাটার নামও এ ওইটার পিছনে রাস্তা দিয়ে ঢুকে যাবে লোহা বইছে কেমনে মগাটা দেখছো? এ নাই মানে নামায়ো, নাই নামায়ো না, বাচ্চাগুলা বসছে তুমি নামায়ো না, উঠাও। কি একটা বেখাপ্পা জায়গায় আইছি রে ভাই, একটার পর একটা ডিস্টার্ব। আল্লাহ আমাদের মাফ করে দিক। আমার আর পাঁচ মিনিট কথা বলতে দাও তো কোনো কথা বলে না প্লিজ, তোমাদের হাতে পাও ধরে বলছি কথাগুলা প্লিজ করে সুন্দর করতে সাইজ করতে সময় লাগে। আল্লাহ বজন্ডে বেইমান্ডে কুকুরের মতো মারিয়া এদিক দিয়ে বাবু লালমোহন, এখন একটা বাজাবে রিভলভারটা টান দিয়ে কয়, সুধে মন্ডলী মন্ত্রী মহোদয় কেউ লড়াচড়া করবেন না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। ড্রাইভার চাকা খোলা রড লই আইছে, তুমি মন্ত্রী মুসলমান হব আমি বয়ে থাকবো, আমি স্টার্টিং ঘুরাইয়া দেখছি আমার মাওলার সাহায্য কারে কর। আমিও কালেমা পড়ে নিলাম আহম্মদ আর মুহাম্মদ, পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে বলেন আমাদের কি অ্যারেস্ট করা হোক, আমাদের মনের তৃপ্তি মিটে গেছে। বাজান্ডে তাদের ব্রিটিশ পার্লামেন্ট থেকে 1962 সাল 17 মে রোজ শুক্রবার রাত 12:01 ফাঁসি হয়ে যাবে জান্নাতি দুই দুলা। একদিন আগে তাদের কাছ থেকে শেষ ইচ্ছা জানতে চাওয়া হইল, তোমাদের কোনো কিছু মনে চায় কিনা? মৃত্যুর আগে মানুষের মনের বাসনা পুরা করতে হয়, এটা ব্রিটিশ পার্লামেন্টের আইন। আহম্মদ আর মুহাম্মদ বলে আমাদের যা ইচ্ছা ছিল পুরা হয়ে গেছে, শুধু একটা ইচ্ছা বাকি আছে, যদি পুরা করতে পারো করো, মৃত্যুর আগে মা দুখিনীর হাতের দুই লোকমা খাবার খাও। আমার ওই রত্ন ভাণ্ডার মা যেই মা আমাদের দুই ভাইয়ের সরকার, আমাদেরকে শহীদ হওয়ার মতো সুযোগ করে দিয়েছে মা। আর একটা আমাদের ইচ্ছা ফাঁসির মঞ্চে উঠাইবার আগে আমাদের দুই ভাইকে দুই দিন রেকাত করে নামাজ পড়তে দিবা। বিমানে করে বাজান হেলিকপ্টারে করে একদিনের ভিতরে আহম্মদ আর মুহাম্মদের মাকে গুজরাট শহর থেকে দিল্লি আনা হইল। মা দুইটা রুটি বানাইছে গোস্ত পাকাইছে, এখন কান্না। মা খাবার গুলা প্লেটে নিয়ে জেলখানার দরজায় যাইয়া ছোট্ট ছোট্ট দুটা ডিমা বানাইয়া আহম্মদের গালে এক টুকরা দেয়, মুহাম্মাদের গালে এক টুকরা দেয়। আহম্মদ আর মুহাম্মাদের কপালে দুটো চুম্বন করে বলে, বাবা গো বাবা, তোমরা চিন্তা করিও না, যেই নবীর জন্য জীবন দিচ্ছ আমার নবী তোমাদের কাঠগড়ার সামনে দাঁড়ায় থাকবে। আহম্মদ আর মুহাম্মাদ বলে, মা গো মা, মা তুমি টেনশন করিও না গো মা, বিশ্বনবী গতকালকে আমাদের জেলখানায় আসছিল গো মা। হে গজারিয়ার যুবক ভাইয়া রে, মুন্সিগঞ্জের বাবাজিরা, আমার নবী জেলখানার মধ্যে দাঁড়াইয়া দুই ভাইরে বুকি নিয়ে বলে, আহম্মদ রে তোরা আর একটু টেনশন করবি না, আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা ভয় করিস না, আমি আল্লাহ তোদের সাথে আছি,
আহম্মদ আর মোহাম্মদ তোদের সাথে তোদের মা আছে, আল্লাহ আছে, আমি বিশ্ব নবী আছি। তোদের দুই ভাইকে যখন ফাঁসির মঞ্চে উঠাবে, আমি নবী দাঁড়ায় থাকবো ফাঁসির মঞ্চের সামনে। উপাজান তারে বোঝা গেল মৃত্যুর আগে মায়ের হাতের খাবার খাইতে মনে চায়। আমার তো মা নাই রে ভাই, আমি কার কাছে যাই খাবার যাই, আমার মধ্যেই মা মিলে কার জানু মা নাই গো মা। গত কয়েকদিন আগে মা পিলে গেছিলাম ভাইজান, বরিশালের দিকে মা পিলে গেছি। একটা মা আসে আমার ওয়াজে ইউটিউবে আর শুনছে, জেহাদি সাহেব তার মার হাতের পিঠা খায় না বহুত বছর, মহিলা চার পদের পিঠা বানাইছে, প্লেটে করে আমারে পাঠায় দিছে, হুজুরকে খাইতে বলবি আর আমি মায়ের জন্য দোয়া করতে বলবি। বাজান রে আমি বলতে পারি না, আমার মায়ের মতো কত মা জানো তার সন্তান রে বুকি নিয়ে কান্দে, হালাকি আমার মা আজকে দুনিয়ায় নাই রে ভাই। আহম্মদ আর মোহাম্মদ মায়ের হাতের খাবার খায় আর বলে মা তুমি দোয়া করিও মা, এক লোকমা তোমার হাতের খাইলাম, বাকিও লোকমা খাবো জান্নাতের মধ্যে যাইয়ে গো। বাজান রে আল্লাহর দিনের জন্য জীবন দিলে লাভ না লস? ফাঁসির মাংস কার্যকর হয়ে গেল, কষ্ট হয়? আহম্মদ আর মোহাম্মদ দূরে কাত নামাজে দাঁড়ায় গেলেন, আহম্মদ আর মোহাম্মদের মা যায় নামাজে বসলেন, আল্লাহ আমার দুই জান্নাতের দুলালকে জান্নাতের টিকিট তুমি দিয়ে দাও। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না একটু জোরে বলো না ভাই, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? এ দাড়ি বেটা বাজান, দুনিয়ায় সবার দোয়া যদি বিফলে যায়, মায়ের দোয়া বিফলে যায় না। আমি প্র্যাকটিক্যাল দেখাইয়া দেই, পৃথিবীতে একজন মাত্র দরুদি আছে, যেই দরদির মতো দরদি পৃথিবীতে কেউ নাই। ও আমি এখানে আসার পরে একটা যুবক আমারে রিকোয়েস্ট করছে, হুজুর এই ঘটনাটা বলবেন, সেই শরীয়তপুরের লঞ্চের ঘটনা, এই ঘটনা জীবনে আর কতবার বলবো। আমি বোঝা গেছে তোমরা মায়ের পাগল, তা না হলে শুনতে চাইতে না। শরীয়তপুর সখীপুরের যুবকটা ইসলামপুর থেকে মায়ের জন্য দুইটা কাপড় কিনে শরীয়তপুর এক্সপিরিয়েন্স লঞ্চে উঠলো। তোমাদের এই গজারে স্টেশন মনে আছে? গজারে স্টেশন থেকে যাত্রী উঠে যখন বাবা চাঁদপুরের দিকে রওনা দিছে, চাঁদপুরের ঠোঁটায় যাওয়ার আগে লঞ্চটা ডুবা ডুবা ভাব হয়ে গেল, লঞ্চটা ডুবে যাবে ঝড়ের কবলে অথবা পড়ে গেল। শরীয়তপুরের যুবক ফোন দিছে, মা লঞ্চে যাত্রী বেশি, মনে হয় লঞ্চটা ডুবে যাবে গো মা। ও মা যদি লঞ্চটা ডুবিয়া যায় তুমি দোয়া কইরো, দেখা হবে হাসরের মাহেরে। মা এরকম টেলিফোন ডাসার মেরে ফেলায় দিয়ে চাঁদপুর সখীপুরের লঞ্চ ঘাটে বাবা লাফাইয়া নদীর মধ্যে নামছে। বাবা রে একবার শুধু বলো তুমি কোন নদীতে আসো, আমি মাছতাছি বাবা। আমি এই মহিলারে দেখছি আর কাঁদছি রে যুবক, মা কারে কয় রে মা। জনগণে তার নদীর থেকে টাইনা উঠাইল, মা পচা লাশটা টোটের সাথে টোট লাগাইয়া বলে, বাবা রে বাবা আমি মায়ের জন্য কাপড় কিনে নিয়ে আইসে, তুমি কেমন কাপড় পরিধান করে বিদায় নিলা। বাজান রে মাস লাস্টারে পচা লাস্টা বুকি নিয়ে একটা চিৎকার দিছে, মা একটা চিৎকার দিয়া ভাইজান মায়ের ঘাড়ের রক ছিঁড়ে যায়।
ও আমার গজারিয়ার বাইরে এখন বিনয়ে বিনয়ে আল্লাহর কাছে কান্দ, হুজুর আমার জনম দুঃখিনী মায়, কত যুবক বাড়িতে যাইয়া জানালার ফাঁকে যাইয়া দেখে মা কান্দে। আরে তুমি পড়ার টেবিলে পড়তেছো পরীক্ষার সামনে, তোমার পড়ার টেবিলে চেয়ারে বসে বসে একজন মাত্র চাকরানির মতো ডিউটি করে সে হলো মা। আরে ভাই রে তোমার মা তোমার গায়ে হাত দিয়ে বলে আল্লাহ আমার সাতুর পরীক্ষা ভালো করিল। আল্লে দেখো কার জন জনম দুঃখিনী মা, আমার নবীও তো সারা জীবন মা মা বলে কাঁদ ধরে। ভাই মা আয়েশা সিদ্দিকা বলেন একদিন দেখি মসজিদে নববীর ভিতরে আমার নবী চিল্লাইয়া চিল্লাইয়া মা মা বলে কান্দে। আমি আয়েশা জানালার কাপড় সরাইয়া দেখি কে কান্দে, দেখি আমার এতিম নবী কান্দে। আল্লাহ আমার কত মাই তো আমার কাছে কালেমা পড়লো, আমার মা মেনা কেন আমার কাছে কালেমা পড়বে না, আমার মায়ের কবর থেকে উঠে দাও মালিক তুমি আমার মায়ের উঠে দাও, তুমি আমার মায়ের না উঠাইলে কোথায় যাই আমা বলে ডাকবো। ভাইজান তোমরা সকলেই জানো এই যে চেয়ারম্যান সব চলিয়ে গেছে, মাহবুবুল হক সাহেব চলে গেল, তোমাদের এলাকায় শোক সাগরে ভাসাইয়া চলে গেছে, জমদেও তোমরা মজনু কয়া ডাক্তা, ও ভাইজান আমি তারে বলিয়া যাব মজনু মানু আল্লাহর পাগল, ভালো কাজ না করলে তোমরা তার নামে ওয়াজ দিতা না, তুমি এমন কাজ দুনিয়ায় করিয়া যাও যেই কালেশ করলে মানুষ তোমারে আল্লাহর ওলি বলে ডাক দিবে। তোমারে আমি দুইটা হাত বাড়াই আসমানের দিকে, একটা জোরে আল্লাহ বলে ডাক দাও তো ভাই, জোরে একটা ডাক দাও তো, জোরে ডাক দাও, আরো জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো না তোমরা কেমনে ডাক দিছ, আল্লাহ একটা মানুষও ময়দান ছেড়ে যায় নাই, আল্লাহ এদের মধ্যে কার যেন মা নাই কার যেন বাবা নাই, এদের জীবনটাকে তুমি সুন্দর করে দাও, আল্লাহ এদের মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে তুমি কবুল করে দাও। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে এখন উত্তর দেন, আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? আমার নবী কি চরিত্রহীন ছিল? তো যেই বেঈমান গালি দিবে ওর গালে সল ফাড়াই ফেলবো। রাজি আসো না নাই, রাজি আসো না নাই, দীপ্তমান আওয়াজ দাও, হে মুর্শিদগঞ্জের মুসলমান, যদি কোন নাস্তিক আমার নবীকে একটা বার গালি দেয় ও শুধু এই জমিনের সামনে নেয় ওরে দুই টুকরা করে ফেলবো, রাজি আসো দুটি হাত আমার আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন, এই আওয়াজ গুলো ভালো না খারাপ? জোরে কর। আমি দেখছি সবাই বয়ে বয়ে কাঁদতেছেন, শুধু একটা কথাই আমি জানি, এই জমিনের মালিককে এ আল্লাহ আছে না? এ ভাই যান নবীর আদর্শ যদি কারো ভিতরে একটা চরিত্রের আদর্শ থাকে ওই মানুষটা জান্নাতে যাবে। আমার বিশ্ব নবীর সবচেয়ে বড় চরিত্র হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। পড়েন আমার সাথে, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
নবী হাউজে কাউসার আপনার দান করলাম, কষ্ট নিয়েন না। আল্লাহ আকবার করেন, মক্কার বেঈমান গুলো আপনারা গালি দিছে, আপনি কোনো কষ্ট নিয়েন না, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এখন দিলটা নরম দেখতে চাই, আমার নবীকে আল্লাহ খালি আমার একাই দিলে, আমার উম্মতরে দিবা না। যেই মানুষটা উম্মতের কথা একটা সেকেন্ডের লেগে বলে নাই, এই মানুষটা কি কষ্ট দেওয়া যায়? এই মানুষ বলেছে পাঁচ অক্ত নামাজ যারা পড়বে আমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। ফজরের আজান হয় মগা খাতা মুড়ি দিয়ে ঘুমায়, কথা কন না কেন? কষ্ট হইতেছে? পাঁচটা মিনিট, পাঁচ মিনিটে বিদায়, তাহলে দুইটা ওই যে দুইটা যুবক খাড়াইছে লুঙ্গি টেনে বসাইতে পারবা? ওই যে মাঝখানে খাড়াইছে, হ্যাঁ বহাও, হ্যাঁ বহাও, ওদিকে গেল গা। আমি আর ওয়াজই করুম না, আল্লাহুম্মা আমিন না, আমি আর ওয়াজ করুম না, হ্যাঁ হাত তোলো। তো দুইটা গেল কেমনে? ঠিক আছে, এর পরের চান্স, যদি এর পরে কেউ যায় লুঙ্গি টেনে ধরবা, ও যায় যাক গে, ওর লুঙ্গি থাকবে। এই কাম করুন আবার, আমি মাঝে মাঝে কই তোমাদের একটা আনন্দ দেওয়ার জন্য। উত্তরবঙ্গে গেছি ওয়াজ করতে, কুয়াশার জ্বালা কিছু দেখি না, যখন কইছি চাষা এক শর্তে ওয়াজ করবো, যেটা উঠবো ওটা টেনে ধরবেন, এক বুড়া এই ভাইজানের মতো উঠবো না হে, চালাও। হাজার হাজার মানুষ স্টেডিয়ামের মাঠ, চলছে তো চলছে, বিশ মিনিট পরে এক মগা উঠে হাঁটা দিছে, বুড়ায় লাভ দিয়ে যে হ্যাঁ লুঙ্গি টেনে ধরছে, পলেস্টারের লুঙ্গি, ইন্ডিয়ান লুঙ্গি বাবা, সুই খুলিয়ে গেছে গা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার গেছে লোকা। এই জিটটা আগে কানলা, এখন আবার হাসতেছে, এটাই ইলিয়াসের রহমান জিহাদির মায়ের দোয়া। সব বাক্তার ভিতরে এই ক্যারেক্টার থাকে না, ঠিক না বেটি? মিনিটে হাসি মিনিটে কান্না। তো দোষে তাই না, গ্যাসের লুঙ্গি খুইলা, আমি কই হে লাগাইছে, টানা টানে লাগাই দিছে, এখন ও কইতেছে বুড়া বেড়ায়, তুই ওয়াদা দিছি হে উঠবি না হে, উঠলি কে হে? আমি কই আল্লাহ রে, কোন দেশে আইছি? কোরআনের প্রতি এত প্রেম যাদের, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমার বৃদ্ধ বাবাজি রেখে উঠলে আমার কোনো দাবি নাই, যুবক উঠলে অল্লুঙ্গি দেখতে চাই, রাজি আছেন? আমি খালি কব দর শুরু হয়ে যাবে, রেডি রেডি, আল্লাহ আকবার শুরু বলো তো। এখন আমার সাথে উত্তর দিবেন, নামাজ লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বললেন, আল্লাহ হাউজে কাউসার আমারে দিলেন, আমার উম্মতরে দিলেন না, আল্লাহ কি বললেন শুনেন, ফসল লিলি রব্বিকা ওয়ানহার, নবী আপনার উম্মত যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি তাদেরকে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার আপনাকে টি বলে পাওয়া যায়? আরে হাউজে কাউসার এমন একটা জিনিস গো ভাই, এমন একটা জিনিস, আপনার লাইফে যদি এক গ্লাস পানি আপনি খান, চল্লিশ বছর পানির পিপাসা লাগবে না। আরো জোরে কোন ওই হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? আছে আছে, হাত দুটা উঠান তো, কার কার নাই জানি, যেগুলো নামাজ পড়ে না ওইগুলোর নাই। আজ থেকে ওয়াদা দেন তো পাঁচ অক্ত নামাজ পড়বে, কে কে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, আল্লাহ তুমি কবুল করো, এই হাজার হাজার মানুষকে তুমি কবুল করো। তাহলে কালকের থেকে দেখবেন, এ হুজুর দেখবেন দুইজন মুসল্লি বাড়ছে না কমছে, যদি মসজিদ বাড়ে তাহলে মনে করবেন ওয়াজে কাম হইছে, আর চেয়ারম্যান সাহেবের স্মরণে আজকে ওয়াজ, তার কবরে শান্তি গুলে যাবে, ঠিক না বেঠিক? এই লোকটা যদি জীবনে আপনাদের জন্য কোনো কাজ করে থাকে, তার স্মরণে একটা ওয়াজ দিছেন, এটাই তার জীবনের সবচেয়ে সফলতা। ভাই যেন আমিও তো একদিন কবরে চলে যাব, এখন আবার কাঁদবা, আমিও তো চলে যাব। হয়তো একদিন আপনারা শুনতে পারবেন ফেসবুকে ইলিয়াস রহমান জিহাদি আর দুনিয়ায় নাই, হয়তো আমার যারা ভক্ত আছে তারা কাঁদবা বয়ে বয়ে, জিহাদি সাহেব চলে গেল এত অল্প বয়সে। বাংলাদেশের আমাদের লেভেলে যত বক্তা আছে, এই যে আমার ভাই অনেক সুন্দর ওয়াজ করে, আমি তো বুঝতে পারি না যে এত সুন্দর ওয়াজ করে। বক্তারা বেশি দিন হায়াত পায় না বাবা,
চলে যায়, সরমনায় আল্লাহর কুতুব চলে গেল, আল্লাহ মাজিদুল হক চলে গেল, মুফতি আমিনি চলে গেল, এখন আমরা আছি। আমরা কোন জায়গায় কি দরা খাই আবার আল্লাহ জানে, নাম তো উঠেই গেছে 15 জনের ভিতরে আমি একজন। শুধু একটা কথা বলতে চাই, দুনিয়ায় ধরা খাই খাই, আখেরাতে যেন ধরা না খাই। ভাই তোমরা আখেরাতে ধরা খাইবে না তো? এমন কাজ করে যাবা তো ভাই? তার ভিতরে এক নাম্বার কাজ করতে হবে, পাঁচত্ব নামাজ ঠিক মতো পড়তে হবে। পাঁচত্ব নামাজ ছাড়া দুনিয়ার অন্য কোনো কাজ হবে না। নামাজ হলো মেন, নামাজ কি বাংলাদেশে এক শ্রেণীর বন্ডর আবির্ভাব হয়েছে, কয় নামাজ লাগে না, যেই বদমাইশের পর বদমাইশ করবে নামাজ লাগে না, ওটা পীর না ওটা শয়তান। আর বাংলাদেশে পীরের অভাব আছে, দাড়িও নাই মোসও নাই, হেডে বলে পীর। ওই দাড়ি মোস সারাটারে পীর কবার দুলা বাইরে বাপ কওয়ার সমান। পীর হতে হলে দাড়ি মোস লাগবে, মোস না থাকে না কেউ গে, দাড়ি লাগবে কি লাগবে না? লাগবে না। আরে আল্লাহ, পীর কি, পীরের অভাব নাই। আমি জানি আপনাদের এলাকার মানুষ সব আল্লাহওয়ালা মানুষ, ভালো ভালো পীরের মুরিদ আপনারা, কিন্তু মনে রাখেন আল্লাহওয়ালাদের কাছে আপনি যাবেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে মুরিদ হবেন, তাদের সবক গ্রহণ করবেন, যেই আল্লাহওয়ালা বলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, মা বাপ বাইসা থাকলে খেদমত করবি, আমারে খাওয়ান লাগবে না, মা বাপের আগে খাওয়া, তাহলে মনে করবেন ওইটা হলো খাঁটি পীর। আর যেটা খালি কয় আয় মাল পকেটে, তোর বাপ মা গোল্লায় যা রে, ওইটা পীর না ওইটা শয়তান। মা বাবারে বাদ দেয় না, ও পীরের মুড়ি দেয় সারা রাত কুকুম কুকুম করে, কোনো কাজ হবে না। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার আগে খেদমত করবে না। আমি ওই যে জামাল দিয়ে আসছিলাম, একটা লোক ওয়াজের ভিতরে দাঁড়ায় আমার বলছিল যে আমি আমার মার খেদমত করি। লোকটা আছে, ওই যে মুস্তফা, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এই পৃথিবীতে আমি ইলিয়াস রহমান জিহাদির টাকা দিয়ে যদি কবর দিয়েও তো কাম হবে না। যদি মা দুঃখিনীর একটা রাত খেদমত করো, তোমার জন্য জান্নাতের প্রতিটা দরজা খোলা হয়ে যাবে। এই মার যদি একদিনের পায়খানা পোশাক পরিষ্কার করতে পারোস, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। কেমনে ভুলে যাস রে ভাই, মা তোর এই হাত দিয়ে শীতের মধ্যে পায়খানা পোশাক পরিষ্কার করতে দিয়ে মা হাতটা শীতে কুড়ো হয়ে গেছে। মা ভাত রান্না করা চুলের উপরে যে হাতটা এইভাবে তা দিচ্ছে তাপ দিচ্ছে, তারপরে মার হাত সোজা হয় নাই। আজকে যেই মায়ের হাত এরকম বাঁকা হয়ে গেছে, মাঘ মাসে তোর পায়খানা প্রস্রাবের খেতা ধুইতে যাইয়া আজকে সেই হাত দিয়ে মায়ের মারস। ভাই রে আমরা মারে তালাশ করি পাই না, আর তোরা মারস। ফেসবুক খুললি দেখ প্রতিদিন মায়ের মারে, বাবারে মারে। হাজি সাহেব কালকে একজন আমার দেখাইলো, আমি চোখের পানি রাখতে পারি না হুজুর। মায়ের ছেলে পিটাইয়া কাদার মধ্যে ফেলাই দিছে, মা মরা গরুর মতো এইভাবে আপ্রায় আপ্রায় বলতে যে তোমরা আমার ছেলের বিচার করবো, আমার ছেলে আমার মাজাটা ভাঙ্গে লাইছে। যদি হাউজে কাউসার খাইতে চাস রে ভাই, নামাজের পাশাপাশি মা বাবার খেদমত কইরালো। এ আমার জামাল দি, এ আমার ইউনিয়নের ভাইরা, হোসেনদির যুবক ভাইরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, এ গজারিয়ার মুন্সিগঞ্জের ভাইরা, বিশ্ব নবীর সাথে যদি হাউজে কাউসার খাইতে চাও, মা বাবার খেদমত কইরালো। একটা ঘটনা তোমাদের সাথে মিলাই দিয়ে যাই, মারে কারে কয়রে দরুদি মা। ফেসবুকে তোমরা দেখো, ফেসবুক দিয়ে ওয়াজ করিয়া যাই, 5 বছরের একটা ছেলে মা বাবার সাথে ওই যে পেরেসপুর নদী পার হচ্ছে, যেই ট্রলারে বসে ছোট্ট 5 বছরের বাচ্চাটা মার সাথে মার কোলে বসে পার হচ্ছে,
যাত্রী বেশি ওঠার কারণে তোমরা দেখছো টলারে টলারে গুতে খাইয়া টলারটা ডুবে গেল। মা পাঁচ বছরে বাচ্চাটার এইভাবে উঁচা করে ধরছে। একটা মহিলার কত সময় বাচ্চাটার উঁচা করে রাখতে পারে? কিছু সময় রাখার পরে মা আর কুলায় পারে না, বোরকার কাপড় পেশা হয়ে গেছে। মা বাবা পাশে ছিল, বাবাও পানি খাইতেছে, নদীর মধ্যে সাঁতরাইতেছে। মা ডাক দিয়ে কয়, আমারে ধরতে হবে না, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ রে তুমি বাঁচাও। ভাইজান রে আব্দুল্লাহ রে বাবায় ধরলো, বিবিরেও ধরলো, একটা মানুষ তো দুইজন রে বাঁচাইতে পারে না। মা ডেকে ডেকে বলতেছে, আমারে বাঁচাইতে হবে না, তুমি আমার ছেলেটারে নিয়ে নদীর পাড়ে যাও। নদীর পারে যখন বাচ্চাটারে নিয়ে উঠলো যুবক, এখন একটা শিক্ষা দিস, বাচ্চাটা যখন নদীর পারে উঠছে, মহিলা পানি খাইতে খাইতে বাবা নদীর তলদেশে চলে গেছে। একদিন পরে যখন লাশটা উঠাইছে, প্র্যাকটিক্যাল না দেখাইলে তো বুঝবা না, এবার দেখাই দিয়ে যাই, দেখো তো মার জন্য এক ফোঁটা পানি আসে কিনা। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি সারাটা যেমন মা মা বলে কাঁদলো, কোথাও পাইলাম না। এইরকম লাশ বানাইয়া যখন খাট বাসে শোয়াইয়া মায়ের সকালবেলা শোয়াইয়া রাখছে, পাঁচ বছরের বাচ্চাটা মার মাথার কাছে যায় বলে, আম্মু আম্মু তুমি ওঠো, আম্মু ওঠো, ওঠো আম্মু ওঠো। কি আমারে গোসল কানায় লয়ে যাইব আম্মু, কি আমারে স্কুলে লয়ে যাবে বাবা। সমস্ত বাড়ির মানুষগুলা ঘুমায়, ওই পাঁচ বছরের বাচ্চাটা মার কবরের কাছে যে প্রতিদিন কান্দে গো বাবা। যেই মা নিজের জীবনকে শেষ করে দিয়ে বাচ্চারে বাঁচাই দিয়ে গেল, ওই ছেলেটা যদি আজকে বড় হওয়ার পরে মার গায়ে হাত দেয়, তোমরা আমার কথার উত্তর দাও, আল্লাহ কি তার সাথে কবরে ভালো ব্যবহার করতে পারে? হাউসে কাজে যাও রে ভাই, একটা ওয়াদা দিয়ে যাও, কোনদিন মার সাথে চোখ উল্টাইয়া কথা বলিস না। সারা জীবনে যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে চাও, মায়ের খেদমত মায়ের ভালোবাসা দোয়া নিয়ে নাও। আল্লাহু আকবার বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ফসল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, মা বাবার খেদমত করো, আমার রব তোমার জন্য জান্নাত সাজাইতেছে। ঠিক না বে? ঠিক। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে, আছে। আমি রাত 11টার সময় তোমাদেরকে নিয়ে বলতেছি, আমার মাবুদকে সাক্ষী করে, যদি জীবনে কোনো বালা মুসিবাতে তুমি পড়তে না চাও, মা বাবার দোয়া সঙ্গী বানায় নাও। ইমাম সাহেবদের দোয়া তোমার অ্যাকাউন্টে জমা করে নাও। ফজরে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবা, ইনশাল্লাহ বলেন। কে কে যাবা দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো, কে কে যাবা? নামাও হাত। দুই নম্বর একটা কাজ করবা, বাড়িতে যাইবার পরে পারবা মা বাবার কাছে মাপ চাইতে? পারবা? কে পারবা দেখে হাত তুলে দেখো তো, দেখো তো, নামাও হাত। অনেকে আমার কাছে প্রশ্ন করবেন, হুজুরা আমার তো মা বাপ নাই, অথবা আমার বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই, আমি কার কাছে মাপ চাবো? আপনার একটা সুবর্ণ সুযোগ আছে, আজকে চেয়ারম্যান সাহেবের স্মরণে যেরকম মাহফিল, আপনার বাবার নামে মসজিদের ভিতরে ইমাম সাহেবকে দিয়ে দোয়া করাবেন, হুজুর আমার আব্বা দুঃখমি আজকে বাইছে নাই, আমার আব্বার জন্য একটু দোয়া করে দেন। ভাইজান রে তোমার বাবার দোয়া যদি তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যায়, আমার কাছ থেকে দলিল নাও, তোমার কবরটাও জান্নাতের টুকরা হয়ে যাবে। এ যুবক ভাইরা নামাজ পড়ে মসজিদের কোনায় বসে বাবার জন্য কাঁদবা, মায়ের জন্য কাঁদবা, ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে দোয়া চাইবা, বাজান রে এই যে আমার ভাই গেছিল আমার মাদ্রাসায় দেখে আসতে, আপনিও দেখে আসবেন। ও ভাইরা
অনেকে প্রশ্ন করেন, হুজুর এত টাকা নিয়ে কি করে? দেখে আইসু কি করি জীবনে, আমার জনম দুঃখিনী মায়ের একটা আপেল খাওয়াইতে পারি নাই। হাজি সাহেব, 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকিনি আলেম হইছি, মায়ের জন্য মাদ্রাসা করছি, ছেলেরা ফিরি খায় গো বাবা, এই রাতের কষ্টের টাকাগুলো নিয়ে ছাত্রদের পিছনে খরচ করি, রাত্রে আপনাদেরকে নিয়ে প্রতি রাত্রে কাঁদি আর বলি মালিক আমার মায়ের খাওয়াইতে পারি নাই। ইয়েতিম ছাত্রদের খাবারের কারণে তুমি আমার মায়ের জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। গতকালকে যেখানে মাহফিল করছি আল্লাহর সাক্ষী রেখে বলছি, গতকালকে মাহফিল করছি নরসিংদী রায়পুর, মাহফিলের সভাপতি যিনি ছিলেন আল্লাহর কসম করে বলছি, আমার ডান পাশে বসে লোকটা অনেক কেঁদেছে আপনাদের মতো। মোনাজাতের আগে বলে, হুজুর যেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, আমি আগামী বছর এই মাহফিলে যা লাগবে আমি বক্তার খরচ আপনার খরচ দিব। হুজুর আগামী বছরের ডাও দিব, এ বছরের ডাও দিলাম, কসম আল্লাহর আমার সমস্ত খরচ এবং দ্বিতীয় বক্তার খরচ একাই দিছে, এবং মুনাজাতের আগে আমার হাতের মধ্যে 100 টাকা দিয়া 1000 টাকা দিয়ে বলে, হুজুর এটা আপনার মাদ্রাসায় দিলাম আপনার মান নামে, আপনি যদি মান নামে মাদ্রাসা করছেন আমার মার জন্য আপনার হাদিয়া দিয়ে দোচ্ছে এটা। এই লোক যখন দিল কতজন 1500 টাকা করে আমার এতিমখানায় দান করছে। বানানো কথা আমি বলি না, জায়েদ এই কমার মাদ্রাসায় মাহফিল করছি, বাংলাদেশের শ্রেষ্ঠ মাহফিলের মধ্যে একটা, হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাহেব লাইবি, আব্দুল খালেক শরীয়তপুরি, বাসেদ খান, সরমনার পিসাব, ডালকানাগরের পিসাব, দেওনার পিসাব, মিজানুর রহমান সাহিদ, যাদেরকে আপনি একজন দিয়ে হাজির করতে পারবেন না, সব হাজির করছে আমার মাদ্রাসায়। লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কারো কাছ থেকে একটা টাকা নাই নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মাদ্রাসার মাহফিল এই বছর 27 মার্চ, আপনারা অনেকে বিত্তশালী আছেন, আমি যখন মাদ্রাসার বাড়ির কাজ হাতে দেই বিশ্বাস করেন, আমার একজন বলছিল 2 তলা 3 তলা আপনারা করে দেই, আমি বলছিলাম না আমি মাদ্রাসা করতে যাই, আপনি কইবেন হুজুরের পুরো তালা আমি করে দিছি, আপনার লাগবে না, আমি করি মাদ্রাসা ছাত্র ভর্তি হোক তারপর আমি তাদের খাবার দিয়েন। এই লোকটা মাঝে মাঝে আমার সাথে টেলিফোনে কথা বলে, বাজানডে আমি কেন করছি জানেন, আমার জনম দুঃখিনী মায়ের জন্য করেছি, এখানে অনেক ওলামা একরাম আছে, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন, চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ এই লোকটা আমরা হারাইয়া এখন অভিভাবক হারাইয়া ফেলছি, আল্লাহ তুমি জীবনে যদি তার কোনো ভালো কাজ থাকে ভালো কাজের খাতিরে চেয়ারম্যান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। জি আল্লাহ আমাদের আবহাওয়া ভালো করে দিয়েছে, ওই আল্লাহর শুকরিয়া আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এখন আমি মোনাজাত করবো, মোনাজাতের আগে বলতে চাই, এ যুবক ভাই একজন উঠবা না, একটা ছেলে উঠবা না, চেয়ারম্যান সাহেবের স্বর্ণ যখন এই বছর মাহফিলটা হয়েছে, প্রতি বছর হোক আপনারা চান না, চান সবাই চান, কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, নামান হাত, আমি আসি বা না আসি আমাকে কেউ বলে দেয় নাই, শুধু আমি বলতে চাই এই মাহফিলটা আপনারা ধরে রাখবেন, অন্তত তার স্মরণে, শুধু তার কবরে আজাব মাফ হবে তা না, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকার প্রত্যেকটা কবর বাসীকে মাফ করে দিবে। আজকে খালি আমি চেয়ারম্যানের লেগে দোয়া করবো না, এলাকার বাসী সবার লেগে দোয়া করবো, তাহলে দরকার আছে না, জোরে কর না কেন, দরকার আছে না, যদি থাইকা থাকে আল্লাহর কোন ওলি আসেননি লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার জনম দুঃখিনী মা দিবে, এই সাজ্জাদ সাহেবের মতো মোমিনুল হাসান সাজ্জাদ আর একজন হলো মোমেন আলী, দুই ভাই, আহা আল্লাহ এরকম কলিজা কাদের আছে, টাকা পয়সা আমিন, 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবে আগামী বছর এই ডিজিটাল ব্যানার আর পোস্টার কে দিবে, কি নাম তোমার, যুবক মানুষ আক্তার হোসেন, এই আক্তার নামে একটা কথা মনে পড়লো, গত কয়েকদিন আগে কুষ্টিয়া গেছিলাম, পরশু দিন আক্তার নামে একটা ছেলে
পুরা প্যান্ডেলের খরচ দিল সিঙ্গাপুর থেকে, এবং বলল হুজুর আমি সিঙ্গাপুর থেকে শুনছি আপনি মাদ্রাসা করছেন, আমি ফেসবুকে দেখছি, আল্লাহ কবুল করুক সুরকান আমিন। আমি শুধু আগামী বছর 28 আমার 200 টাকা হাত দিয়ে দোয়া চাইছে, আর একটা ছেলে 100 টাকা দিছে আমার মাদ্রাসায়, আলেমন আমাকে সবাই দোয়া চাইতে পারেন। ঈশ্বরে গতকালকে যেই বান্দা ওয়াজ দিয়েছিল তার মান নামে আমার কাছে দোয়া 1000 টাকা হাত দিয়ে দোয়া চাইছিল, এবং আশেপাশে বলেন ইনশাল্লাহ। এবং 12 ডিসেম্বর কোথায় বালিয়াকান্দি আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ বলেন। এই বছরের লাস্টের দেখা মনে হয় 12 ডিসেম্বর বালিয়াকান্দি আবার দেখা হবে ইনশাল্লাহ বলেন। ওই জন্য আবার আমি এটি আপনাদের এখান থেকে নিয়ে দোয়া করবো, আল্লাহ সবাইকে কবুল করুক।